গাজীপুরের শ্রীপুরে একটি স্বর্ণালকারের দোকান সহ দুটি ভিন্ন স্থানে চুরির ঘটনা ঘটেছে উপজেলার মাওনা চৌরাস্তা হাজি আলীর মাস্টার মার্কেটের সুপ্রিয়া জুয়েলার্স ও জয়না বাজারে মায়ের দোয়া ইলেকট্রনিক্স নামের দোকান দুটিতে এই চুরি ঘটনাগুলো ঘটে পুলিশ বলছে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে সুপ্রিয়া জুয়েলার্সের মালিক বাবন চন্দ্র দাস জানান সোমবার সন্ধ্যায় দোকান বন্ধ করে বাড়ি চলে যায় সকালে এসে তালাবদ্ধ দোকান খুলে চুরির ঘটনাটি নিশ্চিত হয় পাশের মুনমুন কসমেটিক্স অ্যান্ড ব্যাগ হাউসের দোকানের শাটার তুলে দুই দোকানের দেয়াল ভেঙে চোর স্বর্ণের দোকানে ঢুকে এবং দোকানে থাকা দশ ভরি স্বর্ণ একশো ভরি রূপা ও নগদ একুশ হাজার টাকা দোকানের গোপন ক্যামেরা ক্লোজ সার্কিট ক্যামেরা যন্ত্রপাতি চোরের দল নিয়ে যায় বলে দাবি তার শ্রীপুর থানার উপপরিদর্শক এস আই শহীদুল ইসলাম মোল্লা জানান সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে তদন্তের জন্য তথ্য উপাত্ত সংগ্রহ করা হচ্ছে অপরদিকে জয়না বাজারের পশ্চিম পাশে মায়ের দোয়া নামের একটি ইলেকট্রনিক পণ্য বিক্রির প্রতিষ্ঠানেও চুরির ঘটনা ঘটেছে দোকানে থাকা ওয়ালটক কোম্পানির মোবাইল হোম অ্যাপ্লায়েন্স ও টাকাসহ সাড়ে আট লাখ টাকার মালামাল নিয়ে গেছে বলে জানিয়েছে দোকান মালিক ইমদাদুল হক মিলন তিনি এ ঘটনায় শ্রীপুর থানার লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই দোকানে বড় পর্দায় গত রাত বারোটা পর্যন্ত বিশ্বকাপ খেলা দেখানো হয়েছিল বলেও জানিয়েছে ইমদাদুল এ ব্যাপারে শ্রীপুর থানার উপপরিদর্শক এস আই বলেন জয়না বাজারে মায়ের দোয়া নামের দোকানটিতে চুরি খবর পেয়েছে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে গাজীপুর শ্রীপুর থেকে আলফা সরকার আকাশের পাঠানো তথ্যচিত্রে একাত্তর বাংলা নিউস্টেক্স